থাপ্পড় মারবো এখানে, লাশ পড়বে শ্মশানে। তো হিরো আলম ঠিক সেই একই সুরে বলছেন যে তারা নাকি এমন ব্যবস্থা করে রেখেছিল যে শিল মারবে জনগণ এক তারাতে, ভোট গিয়ে পড়বে মশালে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমেরিকার ডালাস থেকে আমি আমিন রহমান আপনাদের সবাইকে জানাচ্ছি প্রীতির শুভেচ্ছা। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে এমন একজন ব্যক্তিত্বকে নিয়ে কথা বলবো যিনি গত দু সপ্তাহ ধরে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে একেবারে তোলপাড় করে তুলেছেন। অনেক বড় বড় ডার্ক সাইডে পলিটিশিয়ানদের ঘুম হারাম করে নিয়েছেন যিনি, ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে যিনি দাপটের সঙ্গে বিচরণ করে সারা পৃথিবীর লক্ষ কোটি বাঙালির হৃদয়ে একটা সুন্দর স্থান ধরে রেখেছেন, তিনি হলেন আমাদের আশরাফুল আলম ওরফে হিরো আলম। উনি বগুড়া 6 এবং 4 আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হয়ে যেভাবে বড় বড় পলিটিশিয়ানদের ঘুম হারাম করে তুলেছেন এবং তাকে যেভাবে জোর করে হারানো হয়েছে, সেই বিষয়ে আসুন আমরা ওনার কাছ থেকে শুনে আসি। শিক্ষিত সমাজের লোক আছে, তারা আমাকে মেনে নিতে চায় না। আমি নাকি মনে করেন পাস করলে এই সম্মানে বাংলাদেশের সম্মান যাবে, সরকারের সম্মান যাবে। কারণ যারা মনে করেন আমার অনেক শিক্ষিত, যারা মনে করেন অনেক অফিসার, হিরো আলমের মতো মূর্খ লোক তারা সার করে কবি, এটা তারা তো লজ্জা পাচ্ছে। এই জন্যে তারা মনে করি আমাকে পাস করতে দেয় না। আমি তো সব ভাঙ্গেই বললাম যে আমার কেন্দ্রে এই হচ্ছে আমার সাথে এই ব্যবহার করা হয়েছে, তাদের জিততে দিল কেন? কিন্তু ফলাফলারা দেখলাম দিল একা একা, এবং আমি এটা জেনে অবাক হয়ে গেলাম। মনে করেন মুসলমানকে আর ভোট পাই হলে 500, আমি ভোট পাই 28টা, প্রশ্নই ওঠে না এটা ম্যানেজারের মতো। আলম ভাই, একটি বিষয় জানতে চাই। আপনি নন্দীগ্রাম থেকে আমাদের সাংবাদিকদের সাথে কথা বলার জন্য শহরে আসার কথা ছিল, কিন্তু যে কোনো কারণবশত আপনি সরাসরি বাসায় চলে আসলেন এবং বাসায় আপনি এই সংবাদ সম্মেলনটির আয়োজন করলেন। আপনি কি কোনো নিরাপত্তাহীনতায় ভুগছেন, এরকম কোনো অনুভব হয়েছে কিনা? শহরের মধ্যে আমি মনে করেন একটু আশঙ্কায় ছিলাম, শহরের মধ্যে এই যে শহরের মধ্যে করলাম না বাসায় করলাম। শহরের মধ্যে এটলে অনেকে বিষয়ে আমার বিষয়ে কয়েন ধরে মনে করে টার্গেট করে রাখছে যে কীভাবে কী করা যায়, এই জন্য অনেক কিছু চিন্তা ভাবনা করে শহরে না করে আমি বাসায় করলাম আর কি। শুনলেন আমাদের হিরো আলমের নিজের কণ্ঠে এবারের এই নির্বাচন নিয়ে কথা। আসলে শিক্ষিত সমাজ তাদের ভয় ভীতি ইজ্জত হারানোর যে অশিক্ষিত একজন মানুষ তাদের সঙ্গে পার্লামেন্ট মেম্বার হিসেবে সংসদে বসবে, অনেক অফিস আদালতের লোকজন, অনেক বড় বড় অফিসাররা তখন হিরো আলমকে স্যার বলতে হবে, এই লজ্জায় এই অপমানে তারা সবাই মিলে তাকে জোর করে হারানোর চেষ্টা করেছে, এটা নিশ্চিত করে তিনি বিশ্বাস করছেন। আমি এটা সন্দেহ কি আমি নিচে কিছু লোকজন তাদের মধ্যে একটু গল্প করতেছিল যে মারবে একটা যা পড়বে কিন্তু মশালো, এইরকম বলে ইভিএম বলে সিস্টেম বলে করা যায়, এইরকম কিছু করছে নাকি আমি তা সঠিক জানি না, এইরকম বলে সিস্টেম করা যায়, আমি তো এই কথা শুনছি। ওরা নিজেরাই কিছু লোকজন এইরকম কিছু গবেষণা করতেছিল, এই কথাটা আমি একটু কানে পড়ছে। আলম ভাই, তাহলে কি আপনি কি এখন কোর্ট পর্যন্ত যাবেন কি না? অবশ্যই ফলাফল আমি মানি না, কারণ আমাকে ফলাফল পুরোটা বুঝে না দিয়ে তারা ডিক্লার দিয়েছে। তাহলে কি আপনি এই ফলাফল বয়কট করেন? হ্যাঁ, এই ফলাফল বয়কট করতেছি আমি, এই ফলাফল আমি মানি না। আচ্ছা, ভোট কি সুস্থ হয়েছে? আপনার ভোট গণনাই হচ্ছে, তারা কারচুপি করছে কোনটা? ভোট আমরা যে করে এলাকা দেখেছি, ভোট দেশক যারা ভোট দিছে তারা একদিকে ভোটাররা ভোট দিয়ে যাচ্ছে, এখন ভোটটা এখন এখানে ফলাফল দেশে একটা ভেজাল করছে। আর একটা কথা তিনি বলেছেন যেটা হাস্যকর, আমরা একটা সিনেমাতে দেখেছিলাম যে মিঠুন চক্রবর্তী বলছেন থাপ্পড় মারবো এখানে, লাশ পড়বে শ্মশানে। তো হিরো আলম ঠিক সেই একই সুরে বলছেন যে
তারা নাকি এমন ব্যবস্থা করে রেখেছিল যে শিল মারবে জনগণ এক তারাতে, ভোট গিয়ে পড়বে মশালে, আর সেটাই হয়েছে। তো যাই হোক, দোয়া করবেন যে আমাদের দেশের অবস্থা যেন ভালো হয়, আমরা যেন যোগ্য লোকদের যারা মোটামুটি জনগণের জন্য ভালো কোনো কাজ করতে চায় তারা যেন সুযোগ সুবিধা পায় কাজগুলো করার জন্য। আপনারা সবাই ভালো থাকবেন, আর এই কামনা করে আমি আজকের মতো বিদায় নেব। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।